রোহিঙ্গা পরিস্থিতি ধীরে ধীরে জটিল হচ্ছে বলে মনে করছে জাতিসংঘ রাজধানীতে রোহিঙ্গার সমস্যা নিয়ে বইয়ের মরকুণ উন্মোচন অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে রিপোর্ট করছেন কাজী এমদাদ সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে দু বছরের বেশি সময় ধরে বাংলাদেশে থাকছে রোহিঙ্গারা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দেওয়া হলেও প্রত্যাবর্ষ্য না হয় বাংলাদেশের জন্য সমস্যা দিন দিন জটিল হচ্ছে রোহিঙ্গা সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বইয়ের মোড়ক উন্মোচনে সরকার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন মিয়ানমারে যে গণহত্যা হয়েছে তার জন্য বাংলাদেশ দায়ী নয় দায়ী মিয়ানমার সুতরাং মিয়ানমারের উপরই সবার দৃষ্টি থাকা উচিত তাদেরকেই রাজি করাতে হবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এক্ষেত্রে জাতিসংঘ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রাখবে এটাই আমরা বিশ্বাস করি এন্টারপ্রেনার্স বা আছে ব্যবসায়ী যারা আছে তাদের চিহ্নিত করা যারা নতুন ভাবে অ্যাগ্রিমেন্ট করছে মিয়ানমারের সাথে এবং তাদের চিহ্নিত করা কারণ যারা করছে তারা হয়তো দেখা যাবে যে গণতান্ত্রিক দেশেরই একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে তারা করছে তাই যদি হয়ে থাকে সেই সব দেশের হিউম্যান রাইটস অর্গানাইজেশ কথা বলা যে তোমার দেশের একটা কোম্পানি কিন্তু ওখানে ইনভেস্ট করছে যেই দেশটা জেনোসাইড করছে জাতিসংঘ মনে করে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের সাথে সাথে মিয়ানমার চীন ও ভারতকে এক হয়ে কাজ করতে হবে ইন ওয়েলকামিং Such a large number of refugees, the government and the people of Bangladesh. রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে তবে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের জন্য রোহিঙ্গারা দিনে দিনে সমস্যা বাড়াচ্ছে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি তবে এক্ষেত্রে মিয়ানমারের মিত্র দেশগুলোকে সমস্যা সমাধানে আরও এগিয়ে আসতে হবে বিশেষজ্ঞরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট ভবিষ্যতে আরও জটিল হবে কাজিম দাদ চেন্নাই ঢাকা